ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মাসুদ আলম ভাই, আপনি জানতে চেয়েছেন বেদাতের সংজ্ঞা এবং বেদাতের কয়েকটি উদাহরণ। জি সম্মানিত ভাই, চলুন আমরা এই মর্মে বেদাতের সংজ্ঞা স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিয়ে গিয়েছেন। আশরাদুল হয়তো বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার দিনের মধ্যে এমন কোনো নতুন জিনিস আনবে যা আসলে দিনের মধ্যে গণ্য নয়, তাহলে তা প্রত্যাখ্যান করা হবে, সেটি বাতিল হবে। যেমন যেই কাজটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যেই কাজটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, নিজেও করেননি, এরকম যদি কোনো কাজ, এরকম যদি কোনো আমল করা হয় সেটাকেই বেদাত বলে। যেটি আপনি পাবেন সহি বুখারী, সহি মুসলিম, মিশকাত প্রথম খণ্ড, হাদিস নাম্বার 133। এরপরে সম্মানিত ভাই, সহজ ভাষায় যেটা আমরা বলতে পারি যে শরীয়তের মধ্যে এমন কোনো নব জিনিস আবিষ্কার করা, যেই নব আবিষ্কার, নব আমল, নতুন কোনো আমল, যেই আমলটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তিনি করতে বলেননি, সাহাবিরা করেননি, এরকম কোনো অনুষ্ঠানকে, এরকম কোনো আমলকে, এরকম কোনো কাজকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এটিকে বেদাত বলা হয়। যেমন সম্মানিত ভাই, আপনি যদি উদাহরণ নেনতে অসংখ্য আমরা উদাহরণ দিতে পারি, যেমন প্রচলিত মিলাদ বলেন, তারপরে আপনি সবিনা খতম বলেন, সম্মিলিত মোনাজাত বলেন, চল্লিশা বলেন, জুলসে জশ্নে জুলুস বলেন, ঈদে মিলাদুন্নবী বলেন, এই যে আশেকে নবী, এভাবে বিভিন্ন যেই অনুষ্ঠানগুলো রয়েছে, যে অনুষ্ঠানগুলো আসলে ইসলামে ছিল না কখনোই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তারপরে সাহাবিরাও করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেও বলেননি। যদি এমনটি কেউ করে তাহলে সেটি হবে বেদাত। আর এই বেদাত সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেদাতকারীর জন্য তার জন্য জাহান্নাম, যে প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্ট এবং সমস্ত পথভ্রষ্টার তার স্থানই হচ্ছে জাহান্নাম। সুতরাং এগুলো হচ্ছে বেদাতের উদাহরণ। আরও যদি আপনি বেদাতের সংজ্ঞা নিতে চান, যেমন ধরুন এমন প্রত্যেক কথা শরীয়তে যার কোনো দলিল নেই, এমন প্রত্যেক কথা শরীয়তে যার কোনো দলিল নেই এবং এটাকে দিনের ও সওয়াবের কথা বুঝে আমল করাকে বেদাত বলে। সম্মানিত ভাই, এছাড়া আপনি দেখতে পারেন যে আরও একটি উদাহরণ আপনাকে দিচ্ছি, বেদাতের সংজ্ঞা দিচ্ছি, যে যেসব কাজ বা অনুষ্ঠান এবাদত বা সওয়াবের কাজ বলে কোরআন ও সহিহ হাদিস দ্বারা স্বীকৃত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি কিংবা যা করতে বলেননি, সেই সব কাজ বা অনুষ্ঠানকেই বেদাত বলা হয়। সম্মানিত ভাই, সর্বোপরি কথা হলো এমন কোনো আমল, এমন কোনো ইবাদত আপনি আবিষ্কার করতে পারবেন না, যেই সমস্ত আমল, যেই সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, সেটি যদি আপনি করেন তাহলে সেটি হবে স্পষ্ট বেদাত। আশা করছি সম্মানিত ভাই বেদাতের সংজ্ঞা এবং বেদাতের উদাহরণ আপনি পেয়েছেন। আল্লাহু আলাম।